সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট পলস চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা সরোদয় শাস্ত্র নিয়ে এর আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম তো সেই ভিডিওতে আপনারা সরোদয় শাস্ত্রের সেকেন্ড পার্ট প্রকাশ করার জন্য অনুরোধ করেছেন বন্ধুরা মহাদেব বা শিবের মত অনুযায়ী সরোদয় শাস্ত্র অপেক্ষার শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ ধন বা শ্রেষ্ঠ সম্পদ আপনার জীবনে কিন্তু দ্বিতীয়টি নেই সরোদয় শাস্ত্রকে ব্যবহার করে আপনি বন্ধু প্রাপ্তি ধন প্রাপ্তি যুদ্ধে জয়লাভ যে কোনো কার্যসিদ্ধি দেশ ভ্রমণ বা যে কোনো কাজ আপনি খুব সহজেই করতে আপনি যদি কাজ করেন তাহলে আপনার তিথি বার নক্ষত্র বা কোনো গ্রহ নক্ষত্রদের অবস্থান দেখার কোন প্রয়োজন হবে না অর্থাৎ সরোদয় শাস্ত্র মেনে আপনি কাজ করলে আপনার সমস্ত কাজই সফল হবে তোরা সরোদয় শাস্ত্র মত অনুযায়ী আপনার যে কুণ্ডলিনী শক্তি আছে অর্থাৎ আপনার মূলাধার চক্র থেকে বা মূলাধার চক্রের একটু ওপর থেকে কুণ্ডলিনী শক্তির কাছ থেকে প্রায় বাহাত্তর হাজার নারী বেরিয়ে আপনার সারা শরীরে ছড়িয়ে পড়েছে ওই বাহাত্তর হাজার নারীর মধ্যে দশটা নারী নিচের দিকে আছে দশটা নারী ওপর দিকে এবং চব্বিশটা নারী আঁকা বাঁকাভাবে আপনার শরীরের বিভিন্নভাবে ছড়িয়ে আছে বন্ধুরা বাহাত্তর হাজার নারীর মধ্যে দশটি উত্তম নারী এবং তিনটি প্রধান নারী তিনটি প্রধান নারী হলো ইরা পিঙ্গলা ও না বন্ধুরা ইড়া নারী অর্থাৎ ইড়া নারী আমাদের বাম দিকে অবস্থান করে অর্থাৎ আপনার যখন বাম নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় তখন জানতে হবে যে আপনার ইড়া নাড়ি দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে যখন আপনার ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে তখন আপনাকে জানতে হবে যে পিঙ্গলা নাড়ি দিয়ে আপনার শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে আর যখন আপনার দুই নাক দিয়েই সমানভাবে প্রায় শ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে কখনও দেখবেন ডান নাক দিয়ে হালকা একটু বেশি বাম নাক দিয়ে একটু কম আবার সঙ্গে সঙ্গে দেখলেন যে বাম নাক দিয়ে হালকা একটু বেশি ডান নাক দিয়ে কম তখন আপনাকে জানতে হবে যে সুষমনা নাড়ি দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আপনার ইড়া নাড়ি পিঙ্গলা নাড়ি বা সুষমনা নারী শ্বাস প্রশ্বাস কখন প্রবাহিত হচ্ছে সেটা জানবেন কি জাস্ট আপনি আপনার বাম নাকটাকে এখনই চাপুন পরে আপনি ডান নাক দিয়ে শ্বাসপ্রশ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করুন যদি দেখেন যে ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে আপনার বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে আপনাকে জানতে হবে যে আপনার ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস এখন চলছে না আপনার বাম নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলছে অর্থাৎ ইড়া নাড়ি দিয়ে শ্বাস প্রশ্বাস চলছে আবার অপর দিকে আপনি আপনার ডান নাসিকা কিছুক্ষণ চেপে রাখুন রেখে নাসিকা দিয়ে শ্বাস প্রবাহিত করার চেষ্টা করুন যদি ইজিএস্ট এতে আপনার বামনাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় তাহলে জানবে যে আপনার বাম নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে আবার বামনাকে যদি বাধা সৃষ্টি হলে আপনাকে জানতে হবে বাম নাক দিয়ে এখন শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে না আবার যদি দেখেন যে কখনও নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে আবার কখনো ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে আবার বাম নাক থেকে চেঞ্জ করে আবার ডান নাকে হয়ে যাচ্ছে এইরকম যদি বারবার বারবার চেঞ্জ হতে থাকে তাহলে আপনাকে জানতে হবে সুষমনার নাড়ী দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে বন্ধুরা তো আপনারা এখনই চেক করে দেখতে পারেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন নাক দিয়ে অ্যাকচুয়াল শ্বাস প্রশ্বাসটা প্রবাহিত এবার জেনে নেব যে বাম নাসিকা দিয়ে যখন শ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে তখন আপনার কী কী কার্য করা উচিত বন্ধুরা বাম নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন দূর দেশে ভ্রমণ অট্টালিকা নির্মাণ গ্রহণ স্থির কার্য ধর্মীয় স্থানে যাওয়া। দান করা বস্ত্র পরিধান করা মহা ঔষধি সেবন বন্ধুত্ব লাভ করা বাণিজ্যকরণ এই টাইপের স্থির কার্যগুলো আপনার বাম নাক দিয়ে শ্বাস প্রশ্বাস যখন প্রবাহিত হবে তখন করা উচিত বন্ধুরা এবার আসি আমরা ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন কি কি কার্য করা উচিত সেগুলো জেনে নেব বন্ধুরা ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন আপনার প্রথম কথা হচ্ছে খাবার খাওয়া উচিত অর্থাৎ ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হলে আপনার খাবারটা খুব ভালোভাবে হজম হবে দ্বিতীয়ত কোনো কঠিন কাজ কোনো কঠিন কাজ যেগুলোকে আপনার প্রচুর পরিশ্রম লাগবে সেই সময়ে আপনার ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন করা উচিত যেমন কারোর সাথে তর্ক করা মাবলা মকদ্দমায় অংশগ্রহণ করা কোনো কঠিন কাজ করা গান বাজনা প্র্যাকটিস করা নৃত্য প্র্যাকটিস করা বিবাদে অংশগ্রহণ করা কঠিন রাস্তায় গমন করা এক কথায় বন্ধুরা যেই সমস্ত কাজগুলোতে আপনার প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতে হয় যে সমস্ত কাজগুলোতে আপনার প্রচণ্ড এনার্জি লাগে সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনার ডান নাসিকাতে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন করা উচিত থার্ড হচ্ছে আপনার সুষমনা নারীতে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন আপনি কি কি কাজ করবেন বন্ধুরা সুষমনা নারীতে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন আপনাকে কোনো কাজ করা উচিত নয় বন্ধুরা ইয়েস বন্ধুরা সুষমনা নারীতে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন আপনি যে কাজটাই করবেন সেটাই ব্যর্থ হবে বন্ধু অর্থাৎ সুষমনা নারীতে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন আপনি জাস্ট আপনার ইষ্ট দেবতা বা দেবীর নাম স্মরণ করতে থাকুন তার নাম করতে থাকুন তাতে করেই আপনার মঙ্গল হবে বন্ধুরা তো আজকে জেনে নিলেন যে ইড়া নারী পিঙ্গলা নারী এবং সুষমনা নারী কীভাবে চেক করবেন এবং এই তিন নারীতে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হওয়াকালীন কি কি কাজও করা উচিত বন্ধুরা তো সরোদয় শাস্ত্রটা খুবই কঠিন খুবই জটিল এবং খুবই টাফ বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা অ্যাপ্লিকেশান করে আপনারা যদি উপকৃত হন তো এর পরের পার্ট আমি অবশ্যই বানাবো এর পরের পার্ট বানাবার জন্য এই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের কমসে কম পঞ্চাশটা কমেন্ট করতে হবে পরবর্তী ভিডিওটা বানাবার রিকোয়েস্ট দিয়ে বন্ধুরা বন্ধুরা এই ভিডিওতে বলা টেকনিকগুলো আপনারা অ্যাপ্লিকেশন করে আপনাদের কাজ করে দেখুন আর এই যে বাম নাসিকাতে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে ডান নাসিকাতে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে এর মধ্যে আবার পাট আছে এর মধ্যেও বিভিন্ন ধরনের পার্ট আছে সেই পার্টগুলোকে আপনারা কীভাবে চিনবেন সেই পার্টগুলোকে চিনে আপনারা কাজ করলে কীভাবে চরম সফলতা পাবেন সেগুলো সম্পর্কেও আমি আলোচনা করবো কিন্তু সেই আলোচনাতে আসার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমসে কম পঞ্চাশটা কমেন্ট করতে হবে তারপরে আমি থার্ড পার্ট বান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ